না। হ্যালো ফ্রেন্ডস, যারা যারা ভারতীয় জনতা পার্টির কে ভালোবাসেন এবং তার সদস্যতা গ্রহণ করতে ইচ্ছুক, আপনারা হয়তো জানেন যে 6 তারিখ থেকে এটা চালু হয়ে গেছে আগামীকাল থেকে, এবং অনেকে এখনও সিস্টেমটা জানেন না যে কী করে তারা এই ভারতীয় জনতা পার্টির সদস্য গ্রহণ করবেন এবং কী করে তার ফর্ম ফিল আপ করবেন। তো তার বিষয় নিয়েই আজকে আমার এই ভিডিও, এবং আমি লাইভ এই ভিডিও আপনাদের করে দেখাবো কী করে সেটা করতে হয়। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনাদের প্রত্যেকের রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আমি আমার হ্যান্ডসেট থেকে মিস কল করবো। দেখুন, আমার কাছে রয়েছে একটি হ্যান্ডসেট, আমি মিস কল করবো 8980 8080 নাম্বার দেখতে পাচ্ছেন 8980 8080 8080। তো এই নাম্বারে আপনারা কী করবেন, কল করবেন। দেখুন মিস কল হচ্ছে, ডিসকানেক্ট হয়ে গেল, এবং আমার এই হ্যান্ডসেটে একটা SMS আসবে। যদিও আমার এই হ্যান্ডসেট আসতে যদি দেরি হয়, হ্যাঁ আমার কাছে অ্যাকচুয়ালি ওটা লিঙ্ক রয়েছে, আমি কী করে সেটা করবো আপনাকে দেখাবো আমার হ্যান্ডসেটে, ঠিক আছে। এটার জন্য লিঙ্কটা ওপেন করতে হলে আপনাদের অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের প্রয়োজন হবে এবং ইন্টারনেটের প্রয়োজন হবে। তো সেটা আমি অটোমেটিক করে দেখাবো, দেখুন আমার হ্যান্ডসেট থেকে করে দেখাবো। তো সেজন্য আমি চাবো আমার গুগল ক্রোমা থেকে ওপেন করবো। দেখুন আমার ওয়েবসাইটটা খুলছে, এবার ওয়েবসাইটের লিঙ্ক যেটা রয়েছে আমি আপনাদের সেটা বলে দিচ্ছি, https://sodeshyatraprabha.na.2019। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করলে এই ধরনের ফর্মটা খুলে আসবে। খুলে আসার পরে আপনারা এখানে নাম এন্টার করবেন, যার নামে আপনি রেজিস্ট্রেশন করবেন। যেমন আমি করব DWIJENDRA জিন্দরলাল রয়। তারপর আমি মোবাইল নাম্বার দেব 9933। মোবাইল নাম্বার দেবেন এবং আপনার অ্যাড্রেস পিনকোড দেবেন। আমরা পিনকোড দিয়েছি। তারপরে আপনি যদি এক্সিস্টিং মেম্বার হন, মানে 2014 সালে যদি আপনি এই ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করে থাকেন, তাহলে আপনি এটাকে ইয়েস করবেন। যদি না করতে থাকেন তাহলে নো করুন। যেভাবে সিলেক্ট করেছেন নো হয়ে যাবো। তাই আপনি কোন স্টেট থেকে বিলং করেন আপনি সেটা স্টেট সিলেক্ট করবেন। যেমন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। আপনি মণ্ডল অথবা ডিস্ট্রিক্ট, তো আশা করি সবাই মণ্ডল নদী ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তাতে ভালো হবে। করার পরে আপনার অ্যাড্রেস বলছে আপনার বাড়ি কোথায়। তো বাড়ি আমি যেমন লিখবো, ওখানে অ্যাড্রেস লিখছি আমি, যেমন বাড়ি হচ্ছে ভোজপুরানি গজ চোপড়া। তারপর আপনার লোকসভাটা কোথায় বসছে, আমরা দার্জিলিং করছে। এবার আপনার বিধানসভা কোথায় বসছে, বিধানসভা আপনার চোপড়া, ঠিক আছে। এবার আসার পরে এবার আপনার মেল ফিমেল যেটা আছে, এবার ডেট অফ বার্থ আপনি দিয়ে দেন। ডেট অফ বার্থ আপনি 2 মার্চ 1900 এক্সাম্পল 80 দেওয়ার পরে দেখুন আমার অনেকে এটাই মিস্টেক করে, এখানে নেম মোবাইল নাম্বার দেওয়া দরকার, কোনো ডকুমেন্টেশন কোনো পার্সনের দরকার নেই। এখানে আছে ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ডিটেলস অফ ইউর ফ্যামিলি মেম্বার্স, না আমি অ্যাড করতে চাই না। এবং সোশ্যাল ক্যাটাগরিতে আমার যেটা আছে এসে আমার SC রয়েছে। তো ওখানে দেখেছেন ক্যাপচার কোড, এখানে হচ্ছে 2+1=2 আমার 3 হবে। হওয়ার পরে এখানে সবাই মিস্টেক করে যে কী করে হবে, এখানে জেনারেট ওটিপি করবেন। দেখুন জেনারেট ওটিপি কী বলছে, ওটিপি হ্যাজ বিন সেন্ট অন ইউর মোবাইল নাম্বার, মানে ওটিপিটা বলছে এখানে সেন্ড হয়ে গেছে মোবাইল নাম্বারে, ঠিক আছে। তো সেটা আমি আপনাদের লাইভ দেখাচ্ছি আবার। দেখুন ওটিপি আমার মোবাইলে চলে এসছে, দেখুন আমার মোবাইল, দেখুন দেখতে পাচ্ছেন এই যে ওটিপি,
লিখতে পাচ্ছেন 755921, ঠিক আছে। সেম আমি আবার পেজটা খুলব, 755921 করার পরে আপনি আপলোড ফটোগ্রাফে যাবেন এবং যেটা ছবি তোলা আছে সেটা সিলেক্ট করবেন এবং ডান করবেন। ডানের পরে দেখুন ছবিটা আসলো, আমি সেটা ছবিটাকে অ্যাডজাস্ট করে নেবো ঠিক মতো। করার পরে আমি এখানে সাবমিট করব। দেখুন সাবমিট হচ্ছে, প্রসেসিংয়ে একটু টাইম লাগছে, কারণ নেট আমার একটু স্লো চলছে। তো এভাবে ফর্ম ফিল আপ করলে আপনারা আপনাদের হয়ে যাবে, সাবমিট হয়ে যাবে। তো এভাবে করবেন, একটু সাবমিট হতে সময় লাগছে কারণ আমার নেট খুব স্লো চলছে, ঠিক আছে। এবং সার্ভারে এতটাই ব্যস্ত থাকে সার্ভার যে অতি সহজে সাবমিট হয় না, সার্ভার প্রচণ্ড বিজি থাকে। তোমরা বুঝতে পারছেন এটা একটা জাতীয় আমাদের বিশ্বের এক নম্বর সর্বভারতীয় দল যার সদস্যতা রেজিস্ট্রেশন চলছে 6 তারিখ থেকে, সেটা আগামী মাসের 11 তারিখ পর্যন্ত চলবে। যারা যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে গিয়ে আপনার যে সিস্টেমটা বললাম সেভাবে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। নিয়ে গেলাম রাত্রে বেলা, খেয়াল আছে না?